সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউজ নাও প্রচারিত হচ্ছে খলিল হালাল চাইনিজ, বাসমা ফাউন্ডেশন, ট্রান্সপোর্টেড, বিসমিল্লাহ হালাল লাইভ পোলট্রি ও জাকির ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর সৌজন্যে। জ্যাকসন হাইটসের সুপরিচিত মুখ, সর্বদা হাস্যোজ্জ্বল রূপক চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই তথ্য নিশ্চিত করেছেন রূপক চৌধুরীর বন্ধু আলমগীর খান আলম। ফেসবুকে তিনি লিখেছেন, আমাদের অতি কাছের একজন মানুষ রূপক চৌধুরী ইন্তেকাল করেছেন, তাঁর আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছেন আলমগীর খান। যুক্তরাজ্যের ওয়েলসে ঝড়ে বিধ্বস্ত সবচেয়ে উঁচু পাইন গাছে শিল্পরূপ দিলেন এক কাঠুর শিল্পী, বানালেন হাতের আদল। সাম্প্রতিক এক ঝড়ে বিধ্বস্ত হয় গাছটি, তাই কেটে ফেলার দরকার হয়। কিন্তু কাঠুরে শিল্পী সাইমন রোরকে গাছটির স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নেন। এরপর কথা অনুযায়ী কাজ, নিখুঁত কারুকার্যের ছোঁয়া, রূপ দেন চমৎকার এক শিল্পকর্মের, ফুটিয়ে তোলেন হাতের আদল। লকডাউনের শর্ত ভাঙায় মালয়েশিয়ার 12 বাংলাদেশি প্রবাসী শ্রমিককে অর্থদণ্ড দিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সময় 17 মে সোমবার নোগারি সেম্বিলান রাজ্যের জালাল রম্পিন পাসির বেসারের হাইওয়ে চেকপোস্টে এই জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা এসপিও অমান্য করে ধারণ ক্ষমতার বাইরে যাত্রী নিয়ে একটি গাড়িতে চড়েছিলেন নির্মাণ সংস্থার এই 12 বাংলাদেশি কর্মী। তাদেরকে মালয়েশিয়ান মুদ্রায় যন্ত্রতি 1,500 রিঙ্গিত করে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় একজনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়েছে। ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য 35তম ফোবানা সম্মেলন কমিটি আয়োজিত ঈদ পুনর্মিলনীতে হয়ে গেল ধামাকা কিক অফ। সম্মেলনের সদস্য সচিব শিব্বির আহমেদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কনভেনার জি আই রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ফোবানার প্রাক্তন চেয়ারম্যান মীর চৌধুরী হাসমত মবিন, ছিলেন সম্মেলনের ডায়মন্ড স্পন্সর ইনোভেটিভ গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবু হানিফ, আইকন স্পন্সর আবু রৌফ দিলীপ সহ আরও অনেকে। আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প তথা ABCH-এর বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এতে পরিবার পরিজন নিয়ে অংশ নেন সংগঠনের বিপুল সংখ্যক সদস্য। এই উপলক্ষে গেল 16 মে রোববার লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে ছিল জমকালো আয়োজন। দিনভর চলে আড্ডা, খেলাধুলা সহ সাংস্কৃতিক নানা আয়োজন, তৈরি হয় উৎসবমুখর পরিবেশের। যুক্তরাষ্ট্র প্রবাসী খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ, লেখক, অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 22 মে শনিবার বিকেলে ফ্লোরিডার ওয়াডারল্যান্ডে একটি নার্সিংহোমে 87 বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। ডক্টর জিল্লুর খানের নামাজে জানাজা স্থানীয় সময় রোববার বাদ জোহর অনুষ্ঠিত হবে। তারপর তাঁকে সেন্ট্রাল ফ্লোরিডার মুসলিম গোরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে সর্বস্তরের প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ফরিদপুরের সন্তান ডক্টর জিল্লুর আর খান ইউনিভার্সিটি অব উইসকনসিনের রোজবুশ প্রফেসর ইমিরেটাস ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তাঁর লেখা 12টি গ্রন্থ সারা বিশ্বে সমাদৃত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার উপদেষ্টা মিজানুর রহমান মিজান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 22 মে শনিবার নিউ ইয়র্কের আলমাহাস্ট হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ার এর চেয়ারম্যান ও সিইও গিয়াস আহমেদের ভগ্নিপতি মিজানুর রহমান মিজান। তিনি জানিয়েছেন, রোববার সকাল 10টায় লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম অ্যান্ড হায়দার মুকুট শোক প্রকাশ করেছেন। কারামুক্ত হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম। বাংলাদেশ সময় 23 মে রোববার বিকেল 4টার দিকে কারাগার থেকে বের হন তিনি। এর আগে সকাল 10টায় ঢাকার সিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। 5,000 টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়। এরপরই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় তাকে। নতুন ই পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেয়া হলেও সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত কোনো পরিবর্তন হয়নি। পররাষ্ট্রনীতির এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, তাই বাংলাদেশিদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকছে। পোলট্রি থেকে
স্যালমোনেলা নামের এক ধরনের ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। এতে দেশটির 43টি অঙ্গরাজ্যে 163 জন অসুস্থ হয়ে পড়েছেন। এরপরই দেশটির নাগরিকদের সতর্কতা হিসেবে হাঁস, মুরগি ও পাখিকে চুমু খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্যালমোনেলার প্রাদুর্ভাব ধরা পড়ার পর বিষয়টি খতিয়ে দেখছে সিডিসি ও জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। সর্বোচ্চ ট্যাক্স রিটার্ন পেতে চিন্তিত অথবা আপনাকে কি বেশি ট্যাক্স প্রদান করতে হচ্ছে? আমরা আপনার পাশেই আছি। ব্যবসার অডিট ও অ্যাকাউন্টিং, ব্যক্তিগত ও কর্পোরেশন ট্যাক্স, ক্ষুদ্র ব্যবসার ট্যাক্স ও অ্যাকাউন্টিং এর জন্য দ্রুত এবং সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান পেতে আসুন জাকির ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং এ। We provide accurate, fast and reliable tax services for all 52 states. Call today at 929-207-1516.